تو بے خرد اللہ اللہ ذکر فکیر اللہ اللہ تومے خرد اللہ اللہ ذکر فکیر اللہ اللہ تو ہر خر دومے اللہ اللہ ذکر فکیر اللہ اللہ چوتھوئی چوتھی امی دھونا

এই নাম জপে ভোরের পাখে বেদো সুরে ওঠে কোহ ডাকে এই নাম জপে ভোরের পাখি বেদো সুরে ওঠে কোহ ডাকে কোয়েল কোয়েল ওই ময়না টিয়া কোয়েল কোয়েল ওই ময়না টিয়া কোয়েল কোয়েল ওই ময়না টিয়া এই নাম জপে আলহামদুলিল্লাহ

তাহলে তো আমি তো আর ওই দিঘায় ঘুরতে যাব না বাবা ঈদের সময় ঈদ পর মে কতদিন মে মাসের চোদ্দো পনেরো তারিখ পর্যন্ত হয়েছে তাহলে দাদাদের বলে যাব যে মে মাসের কত আঠেরো কুড়ি তারিখে আসবে নাকি কি কুড়ি তারিখে আর দিকে ঘুরতে আসবে দিঘায় আপনাদের এখানে আপনাদের জ্বালাতে কী করব কেন ওই দিঘায় যেতে গেলে অনেক টাকা খরচা এটা আবার বড়ো দীঘা ছোটো দীঘাও তো না তো হ্যাঁ ছোটো দিঘা আছে ও হ্যাঁ ছোটো দীঘা পাশেই মানে ওই যেন ওইখানে আছে ওল্ড দীঘা নিউ দীঘা এখানে ছোটো দীঘা বড় দীঘা ঠিক আছে যাক এই ছোটো দীঘা বড় দীঘাকে নিয়ে একটা গজল বলবো শেষেতে তাই এই ঝগড়ার গজল এই গজলটা কিন্তু একটু ভিন্ন ধরনের কেউ খারাপ ভাববে না কোনো ওই সারিয়াতে খেলাপ কিছু নয় উল্টোপাল্টা কিছু নয় এই গজলটার একটা উদ্দেশ্য আছে কিন্তু শেষ পর্যন্ত পুরো বুঝতে হবে ও বলবে মায়ের সম্মান বেশি আমি বলবো বাপের সম্মান বেশি এই নিয়ে ঝগড়া দেখবেন আমাদের ঝগড়া হয় মা বনেদের ঝগড়া হয় মা বনেদের ঝগড়া হলে একটু ফায়দা হয় কেন ওনাদের কলে ঘাটে যায় যায় শাশুড়ির সঙ্গে ঝগড়া হয় ঝামেলা হয় আর এনাদের যখন ঝগড়া হয় একটা ফায়দা কি জানেন এনাদের কাজটা স্পিড হয়ে যায় কাজ করতে করতে বলে জেরে 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 কাজ করে আমার দাদা ভাইতে ঝগড়া হয় এনাদের ঝগড়া বাজারে ঘাটে যদি ঝগড়া হয় এনাদের ঝগড়া একটু ডিপিক্যাল মানে যদি একটু মুখোমুখি হতে বেশি রাগ হলে দাঁড়া আমি ডেকে আনছি লোকজনকে এই ডেকে আনলেও একটু বাঁশ টাস দিয়েই থাকুন কী গজল শুনে তো মোবাইল টোবাইল পড়ে যাচ্ছে কি হ্যাঁ তো টাশ নিয়ে যায় আর না হলে আবার একটু দুম করে পড়ে যায় টম পড়ে যাই হোক কিন্তু আমরা ঝগড়া করব ও বলবে মায়ের সম্মান বেশি আমি বলবো বাপের সম্মান বেশি এবং এই গজলটা খারাপ কিছু না মিডিল পর্যন্ত শুনে খারাপ উদ্দেশ্য ভাবলে হবে না গজলটা পুরো শুনতে হবে এবং এই গজলের উদ্দেশ্য আমরা যে আমার নবী হুজুর পাক সাল্লাহ সাল্লাম একজন সাহাবা তানাকে এসে প্রশ্ন করলেন ইয়ারসোল্লাহ আল্লাহ আমি সব থেকে বেশি ভালোবাসবো কাকে আমার নবী বললেন একবার মাকে আবার দ্বিতীয়বার জিজ্ঞেস করলেন আমার নবী উত্তর দিলেন মাকে আবার প্রশ্ন করলেন আবার উত্তর দিলেন আমার নবী বললেন মাকে তিনবার মায়ের কথা বললেন চতুর্থবার বাপের কথা বলেছেন কিন্তু তার সত্ত্বে আমরা তুলে ধরবো মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি কিন্তু এটা পুরো মন দিয়ে শেষ পর্যন্ত শুনতে হবে এবং এর মধ্যে কিছু হাসি খুশি চালাকি আর কি কথা আছে কেউ খারাপ মাইন্ডে নেবেন না তো আমরা তুলে ধরবো সেই ঝগড়ার গজল চলো আজকের বেশি কথা বলে সময় নষ্ট করবো না কিন্তু কথা না বললে এই মজাও লাগবে না ওই একটু কমিয়ে দিতে হবে কম সময় কম চলো বলো তো মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি মায়ের সম্মান আমি এতক্ষণ এত কিছু বলে মায়ের সম্মান আচ্ছা শোনো মাকে আল্লাহ অনেক সম্মান অনেক মর্যাদা অনেক ইজ্জত দিয়েছে কিন্তু মা সব দিক থেকে বড়ো তুমি তো সবসময় বলো মা বড়ো মা বড় আমি একটা কথা তোমাকে প্রশ্ন করি মা যদি সব দিক থেকে বড়ো হয় বাপ মা থেকে মার থেকে আব্বা লম্বা হয় কেন আবার যদি মা সব দিক থেকে বড়ো হয় আব্বা মায়ের থেকে বয়সে বড় হয় কেন আব্বা বয়সে বড় হয় কেন কম বয়স বড় হয় লম্বাই বড় হয় বয়সেও বড় হয় কেন কম বয়সের ছেলেরা একটু বেশি বয়সের মেয়েদের বিয়ে করে না এরকম করে না আমি হয় না আবার বলা যাবে না ওই কোনো ইন্টু পিন্টু ব্যাপার থাকলে তখন তো আব্বা না বললেও আবার লে পালাবে বলে কিন্তু আরেকটা কথা বলি আমি এটা উদাহরণ দিচ্ছি দাদা এই কাকা আমি এনা যদি তিরিশ বছরে পঁচিশ বছরে একটা ছেলে হয় আর পঁচিশ বছরের ছেলে যদি তিরিশ বছরে মেয়ের সঙ্গে বিয়ে দেয় এলাকার লোক কি বলবে আগে কাকা মাল কি মোটা পেয়েছে নাকি তোমার পঁচিশ বছরের ছেলে তিরিশ বছরের মেয়ে বিয়ে দিলে কেন কি লোক খারাপ বলো আমি একটা কথা বলবো তুমি সুরে বলো আমি তোমাকে সুরে আচ্ছা ঠিক আছে শোনো রেডি হাদি সরান হাদি সরান দেবে তার প্রমাণ

তোমা প্রমাণ মায়ের সেবা আগে করো পিতার সেবা পরে করো বলো তো আরেকটা কথা বলি বলো তুমি বলো আল্লাহ কাকে আগে সৃষ্টি করেছে কাকে পিতা আদমকে সৃষ্টি করেছে

আচ্ছা বা তুমি বললে পিতা আদমকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছেন তাই বাপের সম্মান বেশি বা বাপ বড় কিন্তু একটা কথা বলি মা জননী দশ মাস দশ দিন গর্বে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দেয় এই কষ্টটা আল্লাহ পাক যদি মাকে না দিয়ে আব্বাকে দিত কেমন হতো বলো মাকে না দিয়ে মা মার কাজ মা পারবে বাপের কাজ বাপ পারবে তুমি যদি আমি আর কথা বলি শোনো তুমি মায়েদের বলো এই বড় দিঘার মায়েদের বলো যদি মেন রোডে গিয়ে ভ্যান চালাতে পারবে না কাজ রান্না বাড়া করা ওনাদের যদি বলো গাছে উঠো পারবে না পারবে না ওনাদের কাজ রান্না বাড়া আমি দাদাকে বলছি দাদা একটু ইকো বাড়িয়ে দাও বাড়িয়ে দিচ্ছি একটু বেশ বাড়িয়ে দাও বাড়িয়ে দিচ্ছি কিন্তু তোমার একটা মায়েদের বলো একটু ইকোটা বাড়িয়ে দাও তো বেশটা বাড়িয়ে দাও এমন বেশ বাড়াবে অনুষ্ঠানে পুরো বেশ শেষ হয়ে যাবে অর্থাৎ মার কাজ মা পারবে বাপের কাজ বাপ পাবে তুমি বল মায়ের কাজ মা পারবে বাপের কাজ বাপ পারবে হ্যাঁ শুনে রাখো যাই বাপ বাপের কাজ মা পারবে মায়ের কাজ বাপ পারবে না এখন যদি আমার মায়েদের বলি মাগো একটু ইকো বাড়িয়ে দাও তো ওনারা জানে না তাই পারবে না আর আমার মায়েদের যদি প্র্যাকটিস করানো যায় আজ না হয় এক সপ্তাহ দু সপ্তাহ তিন মাস পর চার মাস পর ঠিক কোনটা বেশ কোনটা ট্রিবেল কোনটা ইকো কি আছে সব বাড়াতে পারবে মায়েরা চাঁদের দেশে চলে যাচ্ছে সামান্য ইকো বাড়াতে পারবে না আচ্ছা বলো না কিন্তু দাদাকে যদি বলি দাদা তুমি একটা সন্তান জন্ম দাও তো খালি উল্টো পাল্টা কথা সুরে বলো আমি দেখছি না সুরেই তো বলবে শোনো কত যাক না সখি করবে তোমার

কত যত না সহিল করবে তোমার ধরে রক্ত মাংস খেয়ে পাচ্ছি মায়েরি ও ধরে স্নেহময় মাঝে আমার মমো তারি চাদর কত আঘাত সয়েছে মা করেছে তোর আদর মায়ের সে বানা করিলে দোয়া হবে না কবুল মায়ের সে বানা করিলে দোয়া হবে না কবুল মাকে ভালোবাসলে খুশি হবে আল্লাহ রাসুল

কি বলে মা খাইয়েছে মা পরিয়েছে মা দশ মাস দশ গর্ভে ধরেছে মা রক্ত মাংস করেছে মা দুধ করে সবকিছু করে তোমাকে আরেকটা কথা আমি জিজ্ঞেস করি বলো তোমার মা খাইয়ে যে এত বড় করে তুললো সব ঠিক আছে তোমার মাকে আল্লাহ অনেক সম্মান দিয়েছে কিন্তু তোমার মা যে খাইয়ে করিয়ে এত বড় করে তুললো তোমার বাপ যদি বাজার হাট না করে দিতে তখন মা কি পানি খাইয়া মরিস কেন বাপ যদি বাজার না করে দেয় খাওয়া হবে না কি করে হবে তুমি দিঘর মোড়ে যাও কত হোটেল রয়েছে হোটেল থেকে কিনে এনে খাবে দিগায় গিয়ে বলবে দিগায় গিয়ে বলবে আমার মা পেডিয়া যাবে দাও হুরি কলেট বিরিয়ানি কেন আমার মায়েদের কাছে টাকা নেই হ্যাঁ তোমার মা চুরি খেতে যাবো আমি তোমার মারা কি আব্বার কাছে চুরি করবে কেন চুরি করতে যাবে এখন আমার মায়েরা লোক কিলো ভান্ডারে পাঁচশো টাকা করতে পারবে বাপ না থাকলে কত কষ্ট হয় জানো আর একটা কথা জিজ্ঞেস করি তোমার মায়েদের গিয়ে প্রশ্ন করবে তোমার বাড়িতে গিয়ে প্রশ্ন করবে যদি আব্বা বিদেশে কাজে চলে যায় মাকে রেখে বাড়িতে একলা তাহলে মার কত কষ্ট হয় হ্যাঁ আব্বা যদি বিদেশে কাজে চলে যায়

করে ছেলে মানুষ করে তাদের জিজ্ঞেস করবে যে বাপ হতে গেলে কত কষ্ট তুমি কি বুঝবে শোনো ওই কেটে কেটে বাবা মাথার ঘাম পায়ে ফেলে আর রক্ত পানি করে আগার মুখে দেয় তোলে আর পিতা জাগার দুনিয়াতে নেই দুনিয়া তাগার আধার পিতা জাগার দুনিয়াতে নে দুনিয়া তাগার আধার পিতা না থাকলে হাজার রকম সইতে হয় অত্যাচার বল বল আবুল কালাম দুনিয়াতে বেশি কার দাম যার পিতা আছে তার কাছে আছে দুনিয়ার খাজা না আর পিতা না থাকলে তোমার মায়েদের জীবন সুখে থাকবে না তো বাবা তুমি বলছো যে একটা সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা অনেক পরিশ্রম করে অনেক খাটাকাটি করে আর মায়েদের কাছে মায়ের স্বামী যদি না থাকে মায়েদের জীবন সুখী হয় না তাই বাবার সম্মান বেশি বাবা বড় কিন্তু বুঝাই বাবা শুনে রাখো বাবা যতই পরিশ্রম করুক আর যাই কর তবু আল্লাহ পাক মা কে বেশি সম্মান দিয়েছেন কেন শুনবে তুমি যে নামাজ রোজা করছো আল্লাহ পাক তৌফিক দিলে যাবে কুরবানির সময় কুরবানি করছো রমজান মাসে ফিদ্রা যাকাত দিচ্ছ এই ইবাদতগুলো কেন করছো কেন করছো আল্লাহকে ভালোবেসে আল্লাহকে রাজি খুশি করানোর জন্য নবীকে ভালোবেসে আর যদি ভালো ভালো কাজের মন্দ কাজ দুটো বিচার হবে ভালোই কার ভালো হোক বুরাই কার बुरा হোক আর জান্নাত আর জাহান নাম আল্লাহ তো ফেসালা করবে সেখানে আমি যদি ভালো কাজ করে যাই এসব কাজ করে যাই আল্লাহ ভালোবেসে যদি জান্নাতে দেয় আর যদি জাহান নাম তো আর সেই মাইক্রোবেল সিস্টেম না যে ঢুকিয়ে শুধু গরম করে বের করে নেবে দিলে একবার খালি গুড় গুড় করে আওয়াজ হবে আর আল্লাহ যদি জান্নাতে দেয় ব্যাস এই কটা আশা এসে তুমি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য ইবাদত করছো জাহান নামের ভয়ে ইবাদত করছো আর জান্নাতে যাওয়ার জন্য তো তুমি যে জান্নাতে যাবে সেই জান্নাত তোমার কোথায় আছে বলো তো জান্নাত কোথায় আছে

छोटा दूध देना সোজা যাবে না দুনিয়ায় মা যদি বদোয়া করে জীবন তোমার পরে বাদা মা যদি বদোয়া করে জীবন তোমার পরে বাদা মায়ের মনে আঘাত দিলে আরো লাগে আঘাত তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো মায়ের দোয়াই নবী খুশি হয় খুশি রাবানা তুমি মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না মা খুশি হলে আল্লাহ খুশি হয় মা খুশি হলে নবী খুশি হয় আর মায়ের পায়ের তলায় জান্নাত আর জান্নাতের পরে তো কেউ বলবেন আমি জাহান্নামায় যাব আমি সবাই তো জান্নাতে যেতে আর মার পায়ের তলায় জান্নাত তাহলে বাবুরা কি করো আমি কি লাগবো নাকি আবার হ্যাঁ তাহলে একবার আওয়াজ দাও জোরে করে না রে তাকবীর ঠিক আছে

ওই পিতা আদমের হতে সেই সেহাওয়ার জঞ্জত রাখিলো আল্লাহ আদমের পঙ্গহাওয়ার জঞ্জত রাখিলো আল্লাহ আদমের পাগের তালয় আরে ও কলম ভাই ও কলম ভাই পিতাকে তুমি করোন না হেলা আরে ও কলম ভাই পিতাকে তুমি করোন না আপ হেলা তোমার মায়ের জঞ্জত তোমার পাপের তলায়।

সাহারা তাই পিতার মনে তুমি কোন দিন দুঃখ দিও না আর শোনো মোর নবী মোহাম্মদ বিশ্ব পিতা ভেবে দেখো না তোমার বাবা আচ্ছা তুমি একটা কথা বলো তো তুমি যে বললে তোমার প্রশ্ন আছে এটাই শেষ তুমি যে কথাটা বললে তার পরিপ্রেক্ষিতে আমি প্রশ্নটা করছি প্রশ্নটা হলো তুমি যে বললে আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা হ্যাঁ ঠিক বলেছো

দাদা 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 যদি দাদা বিয়ে না হতো দাদিটা হতো কোথাও থেকে অন্য জনের বাড়ির বিয়ে হয়ে পড়ে দাও দেখি দেখি দাদা সেই দাদা তুমি বলতে সারা জীবন মা হাওয়া থেকে কত সব ফিরি এসছে আমরা তো জানি না কেন আমার নবী আজ থেকে চোদ্দশো বছর আগে এসে তা না কত বছর আগে যদি তার বাপ তার মা বলি আমি শুধু না আমাদের ছেলেবুলেরাও যদি বলে শেষ হবে শেষ হবে তার বাপতাল মাতার বাপতাল মাতার বাপতাল মাতার বাপতাল মাতার বাপতাল মাতার বাপতাল মাতার বাপতার এরকম পিড়ি বাপ তার মা করে সে সাথে মা হওয়া তারপরে মা হওয়ার পরে পিতা আদম তারপরে পিতা আদমের পরে কি হুজুর ছোট হুজুর তারপর কি বলো তোমার হাঁড়ি কপুর শেষ হয়ে গেছে না কপুর যদি আমি বের করি এই বড় দিঘায় একটাও পর্যটক আসবে না শোনো আমি যদি বাপেদের কপুর বের করি বড় দিঘায় জীবনে ঢেউ আসবে থাক 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 ঝগড়া করে লাভ নেই কাল জলসা আছে আবার

ঐ পাগাচি আরে বোসো আরে তুমি সোজা রাস্তায় আর ঝগড়া করতে পারবে না তাই শেষের দিকে এসো পিতা মাতার সেবা করো ও গো মুসলমান পিতা মাতার সেবা করো ও ও গো মুসলমান পিতা মাতার সেবা করো ও যাই পা ও কালাম মে মিহন্নন কউদর করো দুজন নারী সমান হাদিস ও কোরআন ও যদি বাবা দেবে তার প্রমাণ হলো জিন্দা কাবা মায়ের সেবা আগে পিতার সেবা পরে প্রথম খোদা করলো সবার পিতা আদো এমন কথা বলেন শেষ পায়ে তোমারি বাবা আর নেই কিছু কালাম দাদা যেজন শুনে দিতেছে 100 টা জন শুনে দিলে দুইজন আচা এই টাকাটা কে দিয়েছে মারা পাঠিয়েছেন নেন আমি বলবো না যে এই গজলটা বললাম এই দেখো আমি জানি এই গজলটা বললে আমি দুটো একটা মিনিট আপনাদের কাছে চেয়ে নেব এই গজলের উদ্দেশ্য কিন্তু শুনলাম অনেকজন অনেক কিছু বুঝলো অনেক হাসলো অনেক কিছু হলো কিন্তু এই গজলের উদ্দেশ্যটা কি খারাপ কিছু না আমাদের উদ্দেশ্য হলো এটাই যে আমি তুলে ধরলাম ও বললাম মায়ের সম্মান বেশি আমি বললাম বাপের সম্মান বেশি কিন্তু কেন এই দুনিয়াতে দেখবেন যখন জলসা হয় কালকে অনুষ্ঠান হবে মৌলানা সাহেবরা আসবে এই জলসার সময় মৌলানা সাহেবরা যখন আসবে তখন ওই মৌলানা সাহেবরা জলসার সময় অনেক কথা বলে ও আমার বাবাজিরা মায়ের পায়ের তালায় মা আল্লাহ খুশি হবে মাকে মায়ের সম্মান এই মায়ের সম্মান হয় কিন্তু এই মাকে আল্লাহ সম্মান দিয়েছে মৌলানা সাহেব জম্মার দিন সময় অনেক সময় বলে থাকে কিন্তু কত স্পেশাল করে বাপের কথা তুলে ধরে না না বাপের কথা খাস করে কেউ তুলে ধরে শুধু মা এবং মায়ের সঙ্গে সঙ্গে খালি জড়িয়ে দিই কিন্তু এই বা এই দুনিয়াতে কত মূল্যবান কত ইম্পর্টেন্ট আমরা কিন্তু ভালো করে চিন্তা ভাবনা করি না যে বাপ হয় সে বুঝতে পারে যে বাপের কি মর্যাদা ছোটবেলায় ওই ছোটবেলায় যখন আমি ছোট ছিলাম আমার বাপ একটু মারধর ভগাভগি বেশি করতো ওই কারণে একটু রাগ আমার বাপের উপরে বেশি কিন্তু এই দুনিয়াতে মা জনকে আল্লাহ অনেক সম্মান অনেক মর্যাদা দিয়েছে কিন্তু আব্বাকে আল্লাহ অনেক সম্মান অনেক মর্যাদা দিয়েছে তাই আমরা দুজনকে সমান সমান ভালোবাসবো সমান চোখে দেখবো তোমার মায়ের পায়ের তালে যদি জান্নাত হয় জান্নাতের চাবি থাকবে বাপের হাতে এই দুনিয়াতে আমরা অনেক জানা মাকে বাপকে খারাপ চোখে দেখি মানে অতটা কেয়ার করি না বাপ ওই একটু ছোটবেলায় মা ধরে বকাবকি বেশি করেছে ওই কারণে রাগ বাপের উপরে বেশি কিন্তু বাপ যদি বকাবকি না করতো তুমি বড় হয়ে চুল্লুখর হবে মদখর হবে জোয়ারে হবে ওই স্কুলে ধারে ঘোরাফেরা করবে উল্টো পাল্টা কাজ করবে এ তো বাপের বদনাম এইখান থেকে নিয়ে কি আমত পর্যন্ত বাপের নামেতে ছেলের পরিচয় হবে এই দুনিয়াতে মুখ ফাটে মুখ ফাটে না বলে না মা একটা এমন জিনিস হয়তো মা যদি একটা সন্তান চুরি করে কেউ এসে দাঁড়িয়ে থাকে মা বুকে জড়িয়ে ধরে বলবে আহা আমার ছেলে করি নি এটা হলো মায়ের মন নরম কিন্তু আমাদের জীবনে যেরকম ঘরেতে যদি ছাদ না থাকে বিনা ছাদের ঘর কখন পানি আসবে কখন ঝড় আসবে ওই রকম বাপ না থাকলে বিনা ছাদের ঘর যেমন তেমন আমাদের জীবনটাও বিনা ছাদের জীবন মতো হয়ে যাবে বাপ হলো আমাদের ছাদ মাথা এই দুনিয়াতে বাপকে সম্মান করবে ভালোবাসবে মা দেখবে এই কাকে করে তুলে সামনে দেখায় কিন্তু মায়ের ইচ্ছা যে আমি যত দতি কি আমার সন্তানল ততটুকু দেখে কিন্তু বাপ কাঁধে করে নিয়ে ঘরে মাথায় তুলে করে নিয়ে ঘরে কেন বাপ আমি যতদিন দিক আমার উপরে জানা আমার ছেলে সন্তান দেখে এই দুনিয়াতে অর্থাৎ বাপকে আমরা সম্মান করব इज्जत করব ভালোবাসা দেব এই দুনিয়াতে আপনার বাপ যদি লক্ষ লক্ষ টাকার মালিক হয় আপনার কামায় 500 টাকা যদি আপনার বাপের হাতে একবার দেন না তাহলে কি হয় বাপের মনটা এত খুশি হয় বাপ আড়ালে গিয়ে হয়তো কেঁদে ফেলে কান্না করে हां আমার ছেলে বড় হয়েছে আমি আজকে ছেলে হইছি আমার ছেলে বাপ হয়ে গেছে আমাকে হাত কচচা দিয়ে 500 টাকা এই বাপের মনটা খুশিতে আল্লাহ তালা খুশি হয়ে যাবে আপনি একদিন করে দেখবেন আব্বা কে কোন দিন কোন দিন আপনি দেখবেন মা অনেক সময় অনেক মা তোমাকে আমি কত ভালোবাসি তুমি আমার এই তুমি আমার ওই কিন্তু কোন দিন আমরা কোন দিন ধরে বলি আব্বা গো তোমাকে আমি বহুত ভালোবাসি আব্বা এই তোমই এই তোমাকে এই করব তোমাকেই করে না বাবার সামনে কিছু বলি না বাপের মনটাও কাঁদে মাকে যখন আমরা ভালোবাসা দিই बाप চাই আমাকে একটু বললে আমি কত খুশি হব কিন্তু আমরা बाप কে বলি না এই দুনিয়াতে আমরা बाप এই দুনিয়াতে কি জিনিস আমরা কত হয়তো কেয়ার করি না যখন আমরা বড় হই আমার ছেলে পুলে কষ্ট দেয় তখন মনে দিয়ে কষ্ট হয় আমি মনে করি হ্যাঁ আমার আব্বা যদি আমার আব্বা যদি বেঁচে থাকতো আমি পা দুটো জড়িয়ে আব্বার কাছে ক্ষমা যাইতাম হয়তো আমার মতো আমার আব্বা এরকম কষ্ট পেয়েছে কিন্তু তোমার সেই দিনটা থাকবে না তোমার আব্বাকে গিয়ে ক্ষমা চাইবে তোমার বাপ হয়তো বেঁচে থাকবে না হায়াতে থাকবে না অর্থাৎ যাদের বাপ আছে কদর করবেন একবার আব্বাকে হাতটা ধরে একবার বাপকে কোনোদিন ভালোবাসার সঙ্গে কথা বলবেন দেখবে বাপ এত খুশি হবে এত খুশি হবে মা কে বেশি আব্বা খুশি হবে কিন্তু আমরা আব্বার কদর বুঝি না সবাই মাকে ভালবাসি মাকে ভালোবাসতে হবে আমার নবী তিনবার মায়ের কথা বলেছেন মাকে অনেক সম্মান অনেক মর্যাদা দিয়েছে কিন্তু बापকেও আল্লাহ অনেক সম্মান মর্যাদা দিয়েছে बापকে ভালোবাসবেন আপনি দুনিয়াতে মাকে ভালোবাসে মনে করে জান্নাতে যাবার बापকে যদি উল্টো পাল্টা বলে আল্লাহ জান্নাতে দেবে না এই আমাদের এটাই উদ্দেশ্য যে আমাদের জন্য বাপ কি কি করে মা কি কি করে আমাদের জন্য দুজনা ইম্পর্টেন্ট আমাদের বলার মধ্যে ভুল তবি বিয়াদবি হলে ছোট ভাই মনে শে ক্ষমা করবেন দোয়া করবেন